ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. عندما كمان رأي أكيد بيشوش أوشيت. ভাই প্রথমত আপনাকে বলি যে ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না কবরে ফেরেশতা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন যে ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে তোমাদের কি রায় ছিল এটা নিশ্চিত থাকেন এ বিষয়ে কোনো প্রশ্ন ওঠে না যে কবরে তার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অথবা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে তারপরেও ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে আমাদের আকীদা বা আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত সালাফে সোয়ালিন যে আকীদা আমাদেরকে দিয়ে গেছে আমরা সেটাকে গ্রহণ করেছি ইমাম ইবনু তাইমিয়া রাহমাহুল্লাহ মৃত্যুবরণ করেন 788 হিজরিতে তিনি খুব চমৎকার আলোচনা করেছেন তার মিনহাজ সুন্নাহ দ্বিতীয় খণ্ড 167 পৃষ্ঠাতে যেটা মাকতবে ফাহিমা থেকে ছাপিয়েছে উর্দু একটি অনুবাদ ট্রান্সলেট মুম্বাই থেকে তো তিনি এখানে আলোচনা করে তিনি যেটা বলতে চেয়েছেন সারমর্ম এটাই যে ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে উম্মতে মুসলিমের মধ্যে তিনটে বড় বড় দল তৈরি হয়েছে প্রথম দল হচ্ছে এটা যে আহলে তাশাইয়ু অর্থাৎ শিয়া যারা আছে তারা বলে ইয়াজিদ জাহান্নামী সে কাফির আল্লাহ নাল উপাপ্ত তারা স্পষ্টভাবে বলে যে তারা জাহান্নামী আর এই রায়টাই আমাদের সমাজে বেরোলবি যারা সুন্নি নিজেকে দাবি করে তারা ঠিক এই হুবহু রায়টা তারা গ্রহণ করেছে যে ইয়াজিদ কাফের তারাও এটা বলে থাকে দ্বিতীয় যে রায়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে নাসবিয়াত থেকে নাসবি তারা পরিষ্কারভাবে দাবি করে যে ইয়াজিদ জান্নাতি তার ফজিলত এতটাই তারা বর্ণনা করতে থাকে কখনো কখনো তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর পর্যন্ত তুলে দেয় এবং তাকে বলে যে কোনো গুনাহ নেই কোনো খাতা নেই কোনো ভুল ত্রুটি বিচ্যুতি এর মধ্যে কিছুই নেই তারা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের চাইতেও অনেক উঁচু স্তরে অনেক বড় একটি আসন তারা দিয়েছেন আর তিন নম্বর যে দল সেটা হচ্ছে আহলুল হাদিস যারা আমরা সৈয়াকিদার অনুসারী আমরা ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে আমরা স্পষ্টই বলি যে ইয়াজিদ বিন মুয়াবিয়া প্রসঙ্গে যখন কোনো প্রশ্ন আসবে সুকুত এখতিয়ার করা বেহতার হে তার সম্পর্কে নীরবতা থাকতে হবে না তাকে আমরা জান্নাতি বলবো না তাকে জাহান্নামী বলবো না তাকে আমরা বলবো যে সে কাফের না তাকে পাক্কা মুমিন মুত্তাকি মুসলিম কোনো খাতা করেনি কোনো ভুল করেনি এমন দাবি আমরা আহলুল হাদিসরা করি না আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে সহিহ বুখারীতেও হাদিসটা বর্ণনা হয়েছে বিভিন্ন সূত্রে হাদিসটা এসেছে হাদিসের সনদ বুখারী মুসলিমতে স্পষ্ট এসেছে হাদিস স্পষ্ট সহিহ আরো অনেকগুলো কিতাবে এসেছে আল্লাহ বলছে লা তাশাব্বু আমওয়াত যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার সম্পর্কে তোমরা গালি দেও না মন্দ কথা বলিও না পবিত্র কোরআন সুন্নাহ থেকে এই কথা স্পষ্ট দেখা প্রমাণিত যে ব্যক্তি মৃত্যুবরণ করুক সে যতই খারাপ হোক না কেন তার সমালোচনা তাকে গালি দেওয়া ইসলামে এটা বৈধ নয় কিছু কিছু ক্ষেত্রে বৈধতা আছে তবে এখানে সহিহ বুখারী হাদিস নম্বর 1393 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 6551 নাসাঈ হাদিস নম্বর 1936 এবং তিরমিজি হাদিস নম্বর 1982 মুসনাদ আল ইবনু জাদ হাদিস নম্বর 746 ইবনু আবি শাইবা হাদিস নম্বর 11987 মুসনাদ ইসহাক বিন রাওহিয়া হাদিস নম্বর 1199 ফাজাইল সাহাবা হাদিস নম্বর 1718 সুনান দারিমি হাদিস নম্বর 2553 কমপক্ষে 70টা গ্রন্থে হাদিসটা এসেছে যে লাতাসাব্বু আমত যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তাকে গালি দেওয়া ইসলামে বৈধ নয় অন্য একটি বর্ণনা আছে যে লাতাসাব্বু আশাইতানা যে ব্যক্তি শয়তান মানে শয়তানকে স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলেছেন শয়তানকে গালি দেও না শয়তানকেও গালি দেওয়া নিষিদ্ধ মৃত্যু যে মানুষ মৃত্যুবরণ করেছে সেও তাকেও গালি দেওয়া ইসলামে নিষিদ্ধ শয়তানকে গালি দেওয়া নিষিদ্ধ স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলেছেন সহিহুল জামে হাদিস নাম্বার 7318 এবং সিলসিলা হাদিসে সহিহ হাদিস নাম্বার 2422 সনদ সহিহ তো এখান থেকে শিক্ষা নিতে হবে এটাই যারা মৃত্যুবরণ করেছে তারা যতই মন্দ হোক না কেন তাদের গালি দেওয়া যাবে না কেন আল্লাহ রাসূল বলছে যে মৃত্যুবরণ করার পরে যদি ভালো কর্ম করে থাকে সে ফল পাচ্ছে খারাপ করলে তার পরিণতি সে ভোগ করছে তাই আমাদের সমালোচনা করে কোনো প্রয়োজন নেই তবে ইয়াজিদ বিন মুয়াবিয়ার উপরে আহলুল হাদিস আমাদের আকীদা আমাদের রায় হচ্ছে এটাই যে সুকুত এখতিয়ার করা বেহতার হে যেটা মুহাদ্দিসিন ইকরামের যে রায় ছিল কেন কোনো বিষয়ে কোনো ব্যক্তি সম্পর্কে যদি আমরা জানতে চাই কোনো ব্যক্তি সম্পর্কে যারা আগে মৃত্যুবরণ করেছে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে যে মুহাদ্দিসিন যারা রিজাল্ট শাস্ত্র পণ্ডিত তারা এই বিষয়ে কি বলেছে কোন ব্যক্তির কথা তার কথাটা গ্রহণযোগ্য হবে না কেননা যারা রিজাল্ট শাস্ত্র তারা জীবনী নিয়ে তারা গবেষণা করেছে আর এ বিষয়ে ইমাম আহমেদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন 241 মৃত্যু যে আহমেদ বিন হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছ থেকে আমরা হাদিস নিতে পারি তিনি স্পষ্টভাবে নাকচ করেছেন যে না তারপর দ্বিতীয় প্রশ্ন করেছে আমরা ইয়াজিদের উপরে কি আমরা নালক করতে পারি তার জন্য দোয়া সঙ্গে সঙ্গে ইমাম আহমেদ বিন হাম্বল তিনি বলছেন যে আমি কখন বললাম যে তারপরে নালত করো তিনি এখানে সুখ এখতিয়ার করেছে যে না তাকে আমরা না জান্নাতি বলবো না জাহান্নামী বলবো তবে ঐতিহাসিকগণ বিভিন্ন রকমের আলোচনা করেছে বিশেষ করে শিয়ারা ইয়াজিদের উপরে অনেক রকমের কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে যে মদ ঘর ছিল সে বেনামাজি ছিল নামাজ পড়তো না এটা সেটা অনেক কিছু বর্ণনা আছে একটা সেই সনদ দ্বারা প্রমাণিত না ইমাম ইবনু
কাসির মৃত্যুবরণ করে 774 তার আল বিদায় ওয়া নিহায় অষ্টম খণ্ডে বিস্তারিত আলোচনা করেছে। তো সব জায়গাতে এটা মূল বিষয় যে ইয়াজিদ বিন মুয়াবিয়া তিনি পরেশগার মুত্তাকি একদম সাহাবা রাদিয়াল্লাহু তাআলার আনন্দের পর্যায়ের এমন কিছু ছিলেন না। মুহাদ্দিসদের রায় হচ্ছে এতটাই যে ইয়াজিদ বিন মুয়াবিয়া ফাসেক, একজন শাসক, সে একজন ফাসেক, তিনি মানে এবারে খুবই পরেশগার এমন কিছু নাই। তবে মদঘর মাতাল সালাত পড়তো না, এটা সহি সনদ দ্বারা প্রমাণিত নয়। তাই আমাদের এতটাই রায় যে ইয়াজিদ বিন মুয়াবিয়ার উপরে আমাদেরকে সুকুত থাকতে হবে, তাকে আমরা জান্নাতিও বলি না, তাকে আমরা জাহান্নামীও বলি না। একটা বিষয় নিয়ে মতনৈক্য আছে, তারপরে রহমতুল্লাহ আলাই বলা যাবে কি যাবে না, এদিকে মহাদ্দেশদের মতনৈক্য আছে। তো এখানে কেউ যদি রহমতুল্লাহ আলাইকে যদি বলে দেয় তাকে কাফের সাব্যস্ত করা, এটাও উচিত নয়। আর অনেকে বলে থাকেন যে ইয়াজিদ বিন মুয়াবিয়া হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছে, যেটা প্রমাণিত না। সহিহ বুখারী মুসলিমে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে শামের একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করেছে যে ইয়াজিদ এই মশা অথবা মাছি মারা রক্তপণ কি, সঙ্গে সঙ্গে তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছে যে তুমি কোথা থেকে এসেছো, তুমি বলছো আমরা শাম ইরাক থেকে এসেছি। সঙ্গে সঙ্গে তাকে পাল্টাভার বলা হয়েছে যারা রসুলের নাতিকে হত্যা করেছে তারা আবার মশা মাছির রক্তে বিনিময় যাচ্ছে। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.